আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটার দ্বিতীয় অংশ, বিশেষ ত্রুটির জন্যে ক্লাসটা দুটো পার্টে করতে হলো ভিডিওটা। তো দ্বিতীয় অংশটা আমি শুরু করছি। বলা হচ্ছে, প্রশ্নটা দেখো, একটা তড়িৎ কোষে তড়িৎচালক বল ই ও অভ্যন্তরীণ রোধ স্মল আর, কোষটিকে একটি বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। বাহ্যিক রোধে বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বলের অর্ধেক হলে বাহ্যিক রোধের মান কত? আবার আমি প্রশ্নটা বলছি, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, কোষটিকে একটি বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। বাহ্যিক রোধে বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বলের অর্ধেক হলে বাহ্যিক রোধের মান কত? দেখো উত্তরটা আমি করছি। মনে করি বাহ্যিক রোধের মান, বাহ্যিক রোধের মান সমান ক্যাপিটাল আর। তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ, বর্তনীতে তড়িৎ প্রবাহ I সমান E তড়িৎচালক বল বাই ক্যাপিটাল R প্লাস স্মল R, স্মল হচ্ছে অভ্যন্তরীণ রোধ। R রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ V, R রোধের দু প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি সমান কি হবে? আর আই, যেখানে আর এর মান, আই এর মানটা যদি আমি এখান থেকে বসাই, ক্যাপিটাল আর ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে শর্তানুসারে, শর্তানুসারে ক্যাপিটাল আর ই বাই আর প্লাস আর সমান কি হবে? ভি, ভি মানে এখানে প্রশ্ন অনুযায়ী যা বলেছে ই বাই টু, বা এটাকে সলভ যদি করা হয় তাহলে আর প্লাস আর সমান হচ্ছে টু আর ই বাই ই সমান টু আর, বা আর সমান স্মল আর। অর্থাৎ বাহ্যিক রোধের মান অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হবে, এটা হলো উত্তর। এইভাবে অ্যান্সারটা করে দেখাতে হবে। প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, কোষটিকে একটি বাহ্যিক রোধের সঙ্গে, বাহ্যিক রোধ বলতে ক্যাপিটাল আর, বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো। বাহ্যিক রোধে বিভব পার্থক্য কোষের অভ্যন্তরীণ, কোষের তড়িৎচালক বলের অর্ধেক হলে বাহ্যিক রোধের মান কত? তাহলে দেখা যাচ্ছে প্রশ্নে যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুসারে বাহ্যিক রোধের মান অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হবে। একটা প্রশ্ন যে বৈদ্যুতিক তার নির্মাণে তামা সর্বশ্রেষ্ঠ কেন? আমরা জানি যার রোধ যত কম হবে তার তড়িৎ পরিবহন ক্ষমতা তত বেশি হবে, তামার রোধাঙ্ক খুব কম, এই জন্য তার তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, তাই বৈদ্যুতিক তার নির্মাণে তামা সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখো, সেটা হচ্ছে নষ্ট ভোল্ট কাকে বলে? প্রশ্নটা আমি আবার বলছি, নষ্ট ভোল্ট কাকে বলে? দু নম্বরের প্রশ্ন,
কিভাবে উত্তরটা হবে? প্রথমে লিখতে হবে, দেখো প্রশ্নটার মান হচ্ছে 2, তাহলে নষ্ট ভুল কাকে বলে? যদি এটা 2 নম্বরের প্রশ্ন হয় তাহলে তার উত্তরটা কিভাবে লিখতে হবে? দেখো প্রথমে করতে হবে ই তড়িৎচালক বল এবং আর আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, এই লেখাটা প্রথমে লিখে নেবে তোমরা। ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, একটা তড়িৎ কোষের সঙ্গে একটি রোধ ক্যাপিটাল আর যুক্ত করে একটি তড়িৎ বর্তনী গঠিত হয়েছে, এক্ষেত্রে ই ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু আর প্লাস স্মল আর। অতএব ই ইকুয়াল টু আই ক্যাপিটাল আই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর। আমরা জানি যে ভি সমান আয়া, তাহলে আমি লিখতে পারি অতএব ই ইকুয়াল টু ভি প্লাস আয়া, মানটা বসিয়ে দিয়ে অতএব আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি। এই ই মাইনাস ভি হল কোষের তড়িৎচালক বলের একটা অংশ যা কোষের আভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে। কি লিখব এরপরে? এরপরে আমাকে লিখতে হবে এই ই মাইনাস ভি হল কোষের তড়িৎচালক বলের একটি অংশ যা কোষের অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে, এটি বহির্বর্তনীতে কোনো কাজে আসে না, তাই ই মাইনাস ভি কে কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট বলে। তাহলে নষ্ট ভোল্ট কাকে বলে যদি 2 নম্বরের প্রশ্ন হয়? এইভাবে তার উত্তরটা কিন্তু লিখতে হবে। আচ্ছা এবার একটা প্রশ্ন দেখো, রোধক কি, রয়কার ধ ক রোধক কি, এর দুটি ব্যবহার, এর একটি ব্যবহার লেখো এবং উদাহরণ দাও। যেসব পরিবাহী পদার্থের রোধ বেশি তাদের রোধক বলে, যেমন হচ্ছে নাইক্রোম, বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্র যেমন বৈদ্যুতিক হিটারে এই নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়, তাহলে রোধক কি এর একটি উদাহরণ দাও এবং একটা ব্যবহার লেখো, এইভাবে তার উত্তরটা করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন, অতি পরিবাহী কাকে বলে? দুটি উদাহরণ দাও, কতগুলো ধাতু যেমন সীসা পারদ ইত্যাদি ক্ষেত্রে উষ্ণতা খুব কম হলে তাদের রোধ অস্বাভাবিকভাবে কমে যায় এবং রোধ প্রায় শূন্যতে নেমে আসে। কম উষ্ণতায় প্রায় রোধ শূন্য অবস্থায় থাকলে এই ধাতুগুলিকে অতি পরিবাহী বলে। উদাহরণ হিসাবে চার কেলভিন উষ্ণতায় পারদের রোধ প্রায় শূন্য হয়ে যায়, আবার 7 কেলভিন উষ্ণতায় সীসার রোধ প্রায় শূন্য হয়ে যায় এবং তখন এরা অতি পরিবাহীর মতন আচরণ করে। এটা একটা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হল। আর একটা দেখো, পরিবাহীর রোধের উপর চাপ আলো এবং চৌম্বক ক্ষেত্রের কি প্রভাব লেখো।
চাপ বৃদ্ধি করলে অধিকাংশ ধাতুর রোধ কমে যায়। ক্যালসিয়াম, লিথিয়াম প্রভৃতি রোধ চাপ বাড়ালে আবার বেড়ে যায়। সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে তার রোধ কমে যায়। সম্পূর্ণ অন্ধকারে সেলেনিয়ামের রোধ সবচেয়ে বেশি হয়। বিসমা ধাতুর ওপর উচ্চ শক্তি সম্পন্ন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে রোধ বেড়ে যায়। তাহলে পরিবাহীর রোধের ওপর চাপ, আলো এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাব এইভাবে কাজ করে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, এবার বলছে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, বিভব পার্থক্য কত? তাহলে এখানে বিভব পার্থক্য ভি সমান আই আর, ভি সমান হচ্ছে আই আর, আই হচ্ছে প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, আর হচ্ছে তার রোধ 12। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, তাহলে এটা হচ্ছে 6 ভোল্ট। এইভাবে 2 নম্বর বা 1 নম্বরের শর্ট কোশ্চেন বা প্রশ্ন সমস্যা থাকতে পারে, এইভাবে তার উত্তরগুলো করতে হবে। তাহলে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তার বিভব পার্থক্য কত হবে, তার উত্তর হচ্ছে এইটা 6 ভোল্ট। এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরের ক্লাসে আমি এরকম আরও কিছু সমস্যা, গাণিতিক সমস্যা প্রবাহী তড়িতের চ্যাপ্টারের উপর করতে হবে। তো তোমরা সিলেবাস দেখেছো, যেখানে ভৌতবিজ্ঞানে 5টা চ্যাপ্টার বাদ গেছে, তো বাকি যে 8টা চ্যাপ্টার আছে খুব ভালো করে পড়তে হবে, কারণ সিলেবাস যেহেতু কমেছে সেই হিসাবে প্রশ্ন যে খুব সহজ হবে এই আশা না করে যাওয়াটাই ভালো। সেই জন্য প্রতিটি চ্যাপ্টারে সম্ভাব্য যত রকমের প্রশ্ন উত্তর আছে সেইগুলো প্র্যাকটিস করে, অনুশীলন করে তোমাদের যেতে হবে এবং চ্যাপ্টারটা বুঝতে হবে ভালো করে। আমি বলেছিলাম যে কোনো বিশেষ টপিকস যদি বুঝতে অসুবিধা হয় আমাকে পাঠাবে, আমি সেই টপিকসটা বুঝিয়ে দেবো। তো এখনও পর্যন্ত সেরকম কিছু কারো কাছ থেকে পাইনি, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা সবই বুঝতে পারছো। তো যাই হোক, পরের ক্লাসে আমি আরও কিছু এরকম গাণিতিক সমস্যা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।